করোনা মোকাবেলায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ভ্যাকসিন আমদানি করছে সরকার। মহামারী মোকাবেলায় 7 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে নতুন করে 1 কোটি মানুষকে টিকার আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপর প্রতি মাসে 1 কোটি ডোজ টিকা দেওয়ার ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। যত দ্রুত সম্ভব দেশের প্রতিটি নাগরিককে টিকার আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চলছে। পরিবারের সুরক্ষার জন্য নিজে টিকা নিন এবং পরিবারের সদস্যদের টিকা দিন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, জীবন বাঁচলে পরিবার বাঁচবে, জীবিকা বাঁচবে। প্রতিটি পরিবার সুরক্ষিত হলে সমাজ সুরক্ষিত হবে পুরো দেশ, অব্যাহত থাকবে জীবন, জীবিকা ও অর্থনীতির চাকা। মানুষের জীবন বাঁচাতে বিনামূল্যে টিকার ব্যবস্থা করছে সরকার। এখন নিজের পরিবারকে বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার।